কাকলি খুব সুন্দর দেখতে ছিল, সবাই ওকে খুব ভালোবাসত। অনেক ছেলে কাকুলের পিছনে পড়ে থাকত। কাকুলের এখন 22 বছর বয়স। কাকুলির বাবা কাকুলির জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। একদিন রনি বলে একটি ছেলে আসে কাকুলির সাথে দেখা করতে। রনি আর রনির মা কাকুলিকে দেখতে তাদের বাড়িতে আসে। রনি আর কাকুলি একে অপরকে ভালোবেসে ফেলে এবং পছন্দ করে ফেলে এবং ওদের বিয়েরও ঠিক হয়ে যায়। ওদের বাবা মা ঠিক করে এক মাস পরে কাকুলির বিয়ে হবে। এরপর থেকে কাকুলি আর রনি প্রতিদিন ফোনে কথা বলতে শুরু করে। একদিন রনি কাকুলিকে ফোন করে শপিং মলে আসতে বলে, বলে শপিং করবে। কাকুলি সেই শুনে রাজি হয় এবং শপিং মলে আসে। প্রচুর পরিমাণে কাকুলি সেদিন শপিং করে এবং কাকুলি খুব পছন্দ করতে থাকে আর বিশ্বাস করতে থাকে রনিকে। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন যখন সন্ধ্যাবেলায় কাকুলি বেরোচ্ছিল, তখন কাকুলির বাবা কাকুলিকে বলে, কোথায় যাচ্ছিস? সে বলে, রনিকে দেখতে যাচ্ছে, রনির সাথে দেখা করতে যাচ্ছি। তখন কাকুলির বাবা রনিকে বলে যে দেখ, দেখা করতে যাস এটা কোনো সমস্যা নয়, কিন্তু বিয়ের আগে নয়, বিয়ের পরে সব কিছু করিস। কাকুলি রনিকে ফোন করে বলে যে শোনো, বাবা রাগারাগি করছে, তাই বিয়ের ডেটটা ঠিক করে ফেলো। এতে রনি কাকুলিকে বলে 10 দিনের ভিতরেই বিয়ের ডেট ঠিক করে ফেলবো। এরই মধ্যে কাকুলির বান্ধবী আসে। কাকুলির বান্ধবী সুমি জিজ্ঞাসা করে, রনি কেমন ছেলে? কাকুলি বলে, খুব ভালো। রনির ফটো দেখে, সুমি চলে যায়। রনি কাকুলিকে ফোন করে রেস্টুরেন্টে দেখা করতে বলে। দুজনে বসে খাওয়া দাওয়া করে। সেই সময় কাকুলি একটি সফট ড্রিঙ্ক গ্রহণ করে। আস্তে আস্তে সেখানে কাকুলির শরীর খারাপ হয়। রনি কাকুলিকে নিয়ে তার পাশে বন্ধুর বাড়িতে যায়। এরপর রনি কাকুলি কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। যখন তার জ্ঞান ফেরে, তখন দেখে তার গায়ে সমস্ত কাপড় খোলা আর পাশে রনি শুয়ে রয়েছে। কাকুলি বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তখন রনি বলে, কি হলো, ভয়ের কোনো কারণ নেই, আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে হবে। এরপরে কাকুলি বাড়ি ফিরে আসে। তখন কাকুলির দাদা অশোক এসে গেছিল। অশোক কাকুলিকে বলে যে তার রনিকে বাড়িতে আসতে। কাকুলি ফোন করে রনিকে বাড়িতে আসতে বলে। রনি পরের দিন বাড়িতে আসলে অশোক তার সাথে দেখা করে। এক দেখাতেই অশোক রনিকে চিনে ফেলে, কারণ এক বছর আগেই রনিকে কোনো একটি বিয়ের বাড়িতে দেখেছিল কোনো একটি মেয়ের সাথে বিয়ে করতে। এতে রনি ধরা পড়ে যায় এবং তখন একটি ভিডিও অশোককে দেখায় যাতে কাকুলির সাথে রনি সেক্স করছে। কিন্তু কাকুলি ভয় পায় না, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, পুলিশ রনিকে অ্যারেস্ট করে আর পুলিশ বলে এ ঠকবাজ, এরকমভাবে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে এবং টাকা পয়সা লুট করে। কিন্তু আজকে কাকুলির সাহসিকতার জন্য আজকে এই ঠকবাজ রনি ধরা পড়েছে এবং এতে কাকুলির জন্য তাদের গর্ববোধ হচ্ছে। আমরা এর থেকে একটাই শিক্ষা নিই যে অন্ধবিশ্বাস ভালো নয়, আর যে কোনো কাজ করবার আগে একবার অন্তত ভেবে নেওয়া উচিত। নমস্কার, বি অ্যালার্ট।